হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, আমাদের চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে ভ্যালেন্টাইন্স ডে, তাই ভ্যালেন্টাইন্স ডেতে সবাইকে ভালোবাসা দিবসের প্রাণ ঢালা শুভেচ্ছা। চলে এলাম দুজনেই ভালোবাসা মিশ্রিত কিছু আড্ডা দিতে। কেমন আছেন আপনারা সবাই? ভ্যালেন্টাইন্স ডে এর জন্য আজকে থাকবে 5টা রিলেশনশিপ রুলস। রুলস গুলো কি, কিভাবে রিলেশনশিপ ভালো রাখা যায়? আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, প্রত্যেকটা রিলেশনেই কিন্তু খুনসুটি ঝগড়াঝাটি হয়, কিন্তু কিভাবে সেই রিলেশনশিপটাকে খুব সুন্দরভাবে স্মুথলি আমরা নিয়ে যেতে পারি, সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার সাথেই থাকবেন। প্রত্যেকটা রিলেশনশিপ বা ফ্যামিলি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ চরম অসময়েও আপনি আপনার পরিবারকে আপনার পাশে পাবেন। যাই হোক, সরাসরি চলে যাচ্ছি রুল নাম্বার ওয়ানে। রুল নাম্বার ওয়ানে আমি যেটা রাখবো সেটা হচ্ছে রেসপেক্ট। প্রত্যেকটা রিলেশনশিপেই রেসপেক্ট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। পরিবারের বড় সদস্য থেকে শুরু করে সর্বকনিষ্ঠ সদস্যকেও রেসপেক্ট করতে হবে। আর যেখানে রেসপেক্ট থাকে সেখানে ভালোবাসা তো অটোমেটিক চলেই আসে। এবার চলে যাচ্ছি রুল নাম্বার টু। রুল নাম্বার টুতে আমি রাখবো ট্রাস্ট। ট্রাস্ট বা বিশ্বাস অনেকটা খোলা বইয়ের মতো, তাই এমন কিছু করা যাবে না যেটার কারণে বিশ্বাসটা নষ্ট হয়ে যেতে পারে। শেয়ারিং মিন্স কেয়ারিং। মনের সব কথা প্রিয়জনের সাথে শেয়ার করার মাধ্যমে এই বিশ্বাসটা অর্জন করা যায়। কোনো কিছু লুকিয়ে বা গোপন করে বিশ্বাস অর্জন করাটা বোকামি, তাই সবসময় প্রিয়জনের সাথে মন খুলে কথা বলুন। মনের মধ্যে যা আছে সব কিছু শেয়ার করুন, দেখবেন আপনার মনও ভালো থাকবে, সাথে ট্রাস্টের বন্ডিংটাও অনেক স্ট্রং হবে। এবার চলে যাচ্ছি রুল নাম্বার থ্রিতে। রুল নাম্বার থ্রিতে আমি রাখবো অ্যাপ্রিসিয়েশনকে। প্রিয়জনের ছোট বড় সকল কাজেই অ্যাপ্রিসিয়েট করার মন মানসিকতা গড়ে তুলুন। অ্যাপ্রিসিয়েট করার মাধ্যমে পরিবারের মধ্যে ইতিবাচক একটা পরিবেশ সৃষ্টি হয়, তাই প্রিয়জনের যে কোনো ভালো কাজেই অ্যাপ্রিসিয়েট করুন। এবার চলে যাচ্ছি রুল নাম্বার ফোরে। রুল নাম্বার ফোর হলো টাইম। প্রতিদিন দেখা যায় আমরা নানা ব্যস্ততার মাঝে পরিবারকে সময় দিতেই ভুলে যাই, এতে করে বন্ডিংটা নড়বড়ে হয়ে যায়। তাই সব সময় আমাদের উচিত সময় বের করে পরিবারের সাথে সুন্দর সময় কাটানো। তাই সপ্তাহে অন্তত একবার হলেও পরিবার নিয়ে বাইরে কোথাও থেকে ঘুরে আসুন। এখানে আরেকটা কথা বলে রাখি, প্রত্যেকটা মানুষেরই পার্সোনাল স্পেসের দরকার হয়, তাই সময় দেওয়ার পাশাপাশি পার্সোনাল স্পেসটাও দেওয়া উচিত। রুল নাম্বার ফাইভ, সরি বলতে পারা। মানুষ মাত্রই ভুল করতে পারে, আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই, তাই যে কোনো ভুল উপলব্ধি করার সাথে সাথেই সরি বলার প্রবণতাটা আনতে হবে। আর সবসময় চেষ্টা করবেন যেই ভুলটা আপনি একবার করে ফেলেছেন সেটা যাতে দ্বিতীয়বার না হয়। বারবার একই ভুল করে যদি সরি বলা হয় তাহলে সরির মর্মটা কিন্তু আর থাকে না। আর সরি হতে হবে একদম মন থেকে, নির্ভেজালভাবে। রিলেশনশিপ ভালো রাখার জন্য 5টা ইম্পর্টেন্ট টিপস তো বলেই ফেললাম, এবার দিয়ে দিচ্ছি কিছু বোনাস টিপস। পরিবারের ছোট বড় সব ডিসিশনই দুজন মিলেই নিন এবং একে অপরের কথার গুরুত্ব দিতে হবে। পারিবারিক বিষয়গুলো প্রাইভেট রাখুন, ইভেন খুব কাছের বন্ধুর সাথেও পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করা উচিত নয়। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, কখনোই অন্যের সম্পর্ক দেখে নিজের সম্পর্ককে জাজ করা উচিত নয়। প্রত্যেকটা রিলেশনশিপেই নিজ নিজ ভালো খারাপ দিক রয়েছে। এবার বলি কম্প্রোমাইজ। প্রত্যেকটা রিলেশনশিপে কম্প্রোমাইজ তো করতেই হবে, প্রত্যেকটা মানুষেরই ভালো খারাপ দিক আছে, তাই অনাকাঙ্ক্ষিত খারাপ দিকগুলো আমাদের কম্প্রোমাইজ করে নিতে হয়। যেমন ধরেন, আপনার হাজব্যান্ডের নাক ডাকা আপনি পছন্দ করেন না, কিন্তু কিছু তো করার নেই, এই খারাপ লাগা দিকটাও আপনার কম্প্রোমাইজ করে নিতে হবে।
রিলেশনশিপটা হচ্ছে গাছের মতো, আপনি যতই এটাকে পরিচর্যা করবেন দেখবেন ফুলে ফুলে ভরে উঠেছে। আর আপনি যদি এটা প্রকৃতির উপর ছেড়ে দেন তাহলে দেখা যাবে এক সময় এটা ফিকে হয়ে আসছে। আচ্ছা, এটা তো ছিল রিলেশনশিপ রুলস নিয়ে আমাদের মতামত। আপনাদের কি মতামত? আপনারা যদি আরও অনেক কিছু অ্যাড করতে চান তাহলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।